আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন পদ্ধতি কী আছে, এখানে ইন্টারভিউটা কোথায় হবে, কবে হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এক্সাম 365 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার পরে অল নোটিফিকেশন স্ট্রিটে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, পরবর্তীতে আমরা সরকারি চাকরির কোনো আপডেট নিয়ে ভিডিও বানালেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে। এবং এই চাকরিটি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব এইবারে। তো দেখুন, স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে চাকরি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আমরা যদি একটু দেখি ডিটেলসে দেখতে পাবো DHFWS হাওড়া রিক্রুটমেন্ট, এটি একটি, এবং এখানে আমরা দেখতে পাবো যে মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, HCP, স্টাফ নার্স NUHM, স্টাফ নার্স HCP, অ্যাকাউন্টেন্ট, তারপরে আপনাদের জন্য এখানে GDA, তারপরে আছে সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার STLS আন্ডার NTEP। তো এই সমস্ত শূন্যপদগুলোতে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আমরা প্রথম দিকে যেই MBBS-এরগুলো আছে সেগুলো বাদ দিচ্ছি, যেগুলো আপনারা অধিকাংশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, এবং এই রিটায়ার্ডের একটা ভ্যাকেন্সি আছে সেটাও আমরা বাদ দিচ্ছি। তো আমরা যদি 8 নম্বরে আসি দেখতে পাবো সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার STLS এনি টিউবারকুলোসিস ইউনিটস অফ হাওড়া ডিস্ট্রিক্টে আপনার জব লোকেশনস, একটা ভ্যাকেন্সি আছে SC-দের জন্য, এবং এখানে গ্রাজুয়েট পাস করতে হচ্ছে, তার সঙ্গে যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা DMLT করা আছে, তার এখানে এলিজেবল, পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স আছে, শুড বি এবল টু ড্রাইভ টু হুইলার্স। তো এখানে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এবং তার সঙ্গে টু হুইলার এবং পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে। তারপরে এখানে দেখুন কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার অপারেশনসের মিনিমাম 2 মান্থসের, অর্থাৎ যে সমস্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সগুলো হয়ে থাকে 3 মাস বা 6 মাসের, সেগুলো করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। অ্যাটলিস্ট 50% মার্কস ইন অল রিকুইসাইট কোয়ালিফিকেশানস, অর্থাৎ গ্রাজুয়েট, DMLT এই সমস্ত যোগ্যতাতে কিন্তু আপনাদের 50% অ্যাটলিস্ট থাকতে হবে। এবং কোয়ালিফিকেশানসে আপনারা যদি মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকারটা আগে পাবেন। এবং ডিজারেবল ক্রাইটেরিয়া রেসিডেন্ট হতে হচ্ছে হাওড়ার, সেক্ষেত্রে আপনারা সবার আগে অগ্রাধিকারটা বা প্রেফারেন্সটা পাবেন। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2022-এর ভিত্তিতে, 25,000 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে এখানে দেখুন স্টাফ নার্স HCP উলুবড়িয়া SDHTCU দুটো ভ্যাকেন্সি আছে, SC-দের জন্য একটা, UR-দের জন্য একটা, অর্থাৎ জেনারেলদের জন্য। এখানে 25,000 টাকা স্যালারি আছে, কমপ্লিটেড GNM কোর্স, তার এখানে আবেদন করতে পাচ্ছেন। ডিজারেবল কোয়ালিফিকেশানস হিসেবে এখানে দেখুন থ্যালাসেমিয়া পেশেন্টস এবং দেয়ার ফ্যামিলিজে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। 40 বছরের কম বয়স হতে হবে 1/1/2022-এর ভিত্তিতে। তার সঙ্গে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি কারোর থাকে WBNC-তে, তারা এখানে আবেদন করতে পাচ্ছেন। এবং তার ওপরেরটা আমরা দেখতে পাচ্ছি কি 4 নম্বরে স্টাফ নার্স NUHM, এবং এখানে দেখুন NUPSC আন্ডার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনস, বালি মিউনিসিপ্যালিটি, উলুবড়িয়া মিউনিসিপ্যালিটি, এই সমস্ত জায়গাতে চাকরি হবে। এখানে কিন্তু শূন্যপদ অনেকগুলি আছে, 35টি শূন্যপদ আছে, যেখানে SC-দের জন্য, ST-দের জন্য, OBC, UR-দের জন্য, অর্থাৎ জেনারেলদের জন্য ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে HMC অর্থাৎ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনস, বালি মিউনিসিপ্যাল কর্পোরেশনস, তারপরে আপনার উলুবড়িয়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনসে আপনাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে স্টাফ নার্সের জন্য কমপ্লিটেড GNM কোর্স রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল INC, 64 বছরের কম বয়স হতে হবে 1/1/2022-এর ভিত্তিতে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম WBNC, তারা এখানে এলিজেবল, 25 বছরের কম বয়স এখানে হতে হবে। তার ওপরেরগুলো কিন্তু দেখতে পাচ্ছেন MBBS, সুতরাং এগুলো আমরা আর বলছি না। এবারে আপনারা এখানে আবেদনটা করবেন কিভাবে, তো আপনাদের পদের নামগুলো দেখিয়ে দিলাম, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, GDA, ল্যাবরেটরি সুপারভাইজার। তো এখানে আমরা যদি দেখি মেডিকেল অফিসারে 11টা শূন্যপদ, স্টাফ নার্সে 37টি, অ্যাকাউন্টেন্টের জন্য 1টি, GDA-র জন্য 1টি, ল্যাবরেটরি সুপারভাইজারের জন্য 1টি। এবং মাসিক বেতন কত টাকা আছে, 60,000 টাকা মেডিকেল অফিসারে, স্টাফ নার্সে 25,000 টাকা, অ্যাকাউন্টেন্টে 12,000 টাকা, GDA-র জন্য 8,000 টাকা, ল্যাবরেটরি সুপারভাইজারে 25,000 টাকা। জাস্ট আপনাদের রিকাপ করার জন্য আরেকবার বললাম। এবার আসছি আপনাদের যেই নিয়োগ পদ্ধতি। তো দেখুন, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ করা হবে, কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না। তো আপনারা এখানে আবেদনটা করবেন কিভাবে, তো আবেদন করার জন্য আপনাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল
যেই পিডিএফ সেটার লিঙ্ক ডাউনলোড করতে হবে, লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানস ফর্ম ফিল ইন দ্য ফর্ম ক্যাপিটাল লেটার অনলি, তো এটাকে আপনাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। তো এটাকে ফিল আপ করার পরে আপনারা কী করবেন, নির্দিষ্ট ঠিকানাতে জমা করবেন বা আপনাদের ইন্টারভিউ স্থান এ আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ স্থান কোথায়? ডিআরএস হল ফার্স্ট ফ্লোর বাংলা অফিস ক্যাম্পাস অফ CMOS 11 DRPK ব্যানার্জি রোড লিচুবাগান হাওড়া 711101। এই যে ঠিকানা, এখানে ইন্টারভিউ দিতে যেতে হবে এবং ওই দিনই আপনারা আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো জেরক্স কপি নিয়ে যাবেন, এক কপি করে নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং ইন্টারভিউ দিতে যাবেন আপনারা সেই মেন্টালিটি নিয়ে। 11 মার্চ 2022 আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। এবং আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbhealth.gov.in, এটার রিক্রুটমেন্ট সেকশনে আসলেই আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য এই পিডিএফটার লিঙ্ক রাখা রয়েছে। আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একদম নিচের দিকে চলে আসলেই দেখতে পাবেন অফিসিয়াল নোটিফিকেশানসের লিঙ্ক, অ্যাপ্লিকেশানস ফর্মের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুড নিউজ, আনএকাডেমি আপনাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্স অন জেনারেল স্টাডিজ ফর WBCS মেন্স 2021-এর ব্যাচ 2, যেটা 2 মাস টার্গেট রেখে একটা ব্যাচ শুরু করেছে। মার্চের 1 তারিখ থেকে প্রত্যেকটা বিষয়ে এখানে গাইড করা হবে। এর সঙ্গে আগমন ফাউন্ডেশনস কোর্স ফর WBCS প্রিলিমস মেন্স 2023 ব্যাচ M1, 12 মাস ডিউরেশনসের একটি ব্যাচ, মার্চের 2 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়েছে। প্রত্যেকটা বিষয় এখানে আপনাদের গাইড করা হবে। এক্সাম 365 কোড ইউজ করলে যে কোনো কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এর সাথে কঙ্কার ব্যাচ আপনাদের জন্য 100 দিনের আপনাদের WBCS প্রিলিমস 2022-এর ক্র্যাকার ব্যাচ, এটা কিন্তু আপনাদের মার্চের 4 তারিখ থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা বিষয় এখানে গাইড করা হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রিজনিং, ইংলিশ, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এটার ডেসক্রিপশনে আপনাদের জন্য ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে WBPSC ক্যাটাগরিতে। এবং এর সাথে আপনারা পেয়ে যাবেন WBP জেনারেল কম্বাইন্ড এক্সাম, এবং এখানে আপনারা WBCS এর জন্য WBPSC পাচ্ছেন, এবং WBP এবং জেনারেল কম্বাইন্ডের জন্য কিন্তু আপনারা পাচ্ছেন WBP এবং জেনারেল কম্বাইন এক্সামের কম্বো। তো এখানে আপনারা যারা WBPSC এবং WBP এবং জেনারেল কম্বাইন এক্সামের প্রিপারেশনস নিতে চান একসঙ্গে, তাদের জন্য কিন্তু আছে কম্বো ব্যাচ। এই কম্বো ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এবং আরেকটি খুশির খবর, যারা বাংলাতে ব্যাঙ্কিংয়ের জন্য প্রস্তুতি নিতে চান, প্লিমসের জন্য প্রস্তুতি নিতে চান, ব্যাঙ্কিংয়ের যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে তার, সেটার ব্যাচ শুরু হচ্ছে মার্চের 7 তারিখ থেকে WB ব্যাঙ্কিং ক্যাটাগরিতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে।